আচ্ছা অ্যালার্ট, ঠিক আছে, অ্যালার্ট মানে হচ্ছে অ্যালার্ট হয়ে দেখাবে, এরকম বিভিন্ন দেখেন একই ক্লাস অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস, অ্যালার্ট ইনফোর্ট, ওয়ার্নিং, ডেঞ্জার, জাস্ট একইভাবে যদি আপনি ইউজ করেন সেম। এর আগেও আমরা দেখছি এগুলো, তাই না? তো আমরা এখানে অনেকগুলো ইউজ করছি, জাস্ট কন্টেনার বাদে সব আবার বাদ দিয়ে দিলাম। জাস্ট অ্যালার্টটার এখন আউটপুট দেখাই, রিলোড দান, এক একটা লিখলেই হবে, আমাদের লেখা নাই, জাস্ট কন্টেন্ট নাই, কন্টেন্ট গুলা নাই, যে এখানে ফাঁকা রাখছে। কিন্তু আপনাদের মেনলি যে অ্যালার্ট ইনফো, অ্যালার্ট ওয়ার্নিং একই জিনিস, অ্যালার্ট বক্স আনার জন্য আমরা এইভাবে ইউজ করব। আচ্ছা এখন আমাদের অ্যালার্টও বুঝলাম, এখানে এমনি বোঝালেই হবে, সমস্যা নাই। কিন্তু মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে যে প্রোগ্রেস বার, এই যে দেখেন এরকম প্রোগ্রেস বার মাঝে মাঝে আপনাদের লাগবে। এটা জাস্ট কি করতে হবে, একটা আগে প্রোগ্রেস বার, প্রোগ্রেস নামের একটা ক্লাস নিতে হবে, তারপর একটা ডিপ তৈরি করতে হবে প্রোগ্রেস বার দিয়ে ক্লাস। এর মধ্যে আপনাকে যেটা করতে হবে যে উইথ, এখন প্রোগ্রেস বারে উইথ হবে 100% এর মধ্যে কত, 60% দিতে হবে। আর এখানে ভ্যালু, এই যে এরিয়াল ভ্যালু মিনিমাম 0, হ্যাঁ, আর এটা ম্যাক্সিমাম দেখেন 100, এটা দিতে হবে। তারপরে জাস্ট আপনি এখানে লিখে দিলেন এই আমি 60% কমপ্লিট, তাহলেই দেখবেন যে একটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা একটা আমি কপি করে দেখি, সাপোজ আপনি এখানে একটু প্রোগ্রেস বার তৈরি করবেন, প্রথমে প্রোগ্রেস দেখে একটা ডিপ তৈরি করবেন, তারপর প্রোগ্রেস বার দিবেন। এখানে দেখেন 60 হচ্ছে ভ্যালু, এখন যেটা আছে ম্যাক্সিমাম ভ্যালু হবে, এখানে আছে ভ্যালু ম্যাক্স 100, ঠিক আছে। এখন আমরা এই যে এখানে দেখেন 0 দিছি, এটা যে মিনিমাম ভ্যালু থাকবে 0 জাস্ট, আর উইথ 60%, এই 60% এর কারণে মেনলি আমাদের ওখানে যাওয়া আসা করতে। হ্যাঁ আমি যদি এটা রিলোড দিই, সাপোজ সেভ করি, দেখেন 60% সে আসছে। আমি যদি এই জায়গায় 70% দিই, 70% দিই, এবার রিলোড দেন, 70%। তো মেইনলি আমাদের এই যে এখান করা চেঞ্জের মাধ্যমে চেঞ্জ হচ্ছে। তারপরে আমরা বিভিন্ন ভ্যালু, যে এখানে 60, এখানে 70 করে দেবো, এখন যদি 70 করছি, আর এখানে 0 মিনিমাম, এটা ম্যাক্সিমাম থাকবে। আর এখানে 60% কমপ্লিট মানে এটা জাস্ট শো করানোর জন্য, আর কিচ্ছু। এইভাবে আপনি প্রোগ্রেস বার গুলো বানাইতে পারবেন, বাকি যেগুলো আছে একই সিস্টেম। দেখেন এখানে 0%, কারণ কি এখানে স্টাইলে এই যে দেখেন মিন উইথ 2m দিছে, আর এখানে 0 দিছে, হ্যাঁ, আর এখানে যে 0% লিখছে, জাস্ট একই টাইপের, সব একই টাইপের প্রোগ্রেস বার, একই টাইপের স্ট্রিপ্ট। আপনি যদি প্রোগ্রেস বারের মধ্যে স্ট্রিপ্ট ক্লাসটা ইউজ করেন, মানে এই যে দেখেন প্রোগ্রেস বার স্ট্রিপ্ট, তখন আপনার এই যে এরকম আসবে, মানে একটু ভিন্ন স্ট্রিপ্ট টাইপের। এটা ছিল সলিড, তাই না? দেখেন স্ট্রিপ্ট, এগুলো প্রোগ্রেস বার স্ট্রিপ্ট, তাছাড়া বাকি সব একই থাকে। অ্যানিমেটেড, আপনি যদি অ্যানিমেটেড ক্লাস ইউজ করেন তখন এরকম দেখাবে প্রোগ্রেস বার অ্যানিমেটেড। এখানে অ্যানিমেটেড ক্লাস ইউজ করেন, এখানে দেখেন তিন রকম তিনটা কালার, এইটা একটা ইম্পর্টেন্ট, তিন রকম তিনটা দিছে। এখানে একটু লক্ষ্য করেন প্রোগ্রেস, এটা লিখতেই হবে। এখন প্রোগ্রেস বার সাকসেস, যেটা এই যে এটা কালার, এটা উইথ দিছে কত, 35%, হ্যাঁ 35% কমপ্লিট, এটা না লিখলেও হবে। সেকেন্ডটা যেটা উইথ দিছে 20%, এটা কি ওয়ার্নিং, প্রোগ্রেস বার ওয়ার্নিং এর যেটা, আর ডেঞ্জার এটা 10%। এভাবে তিনটাকে আপনি নিতে পারেন, 100% এর মধ্যে তিনটাকে সেম ভাবে আপনি কানেক্ট করতে পারেন, ঠিক আছে, কানেক্ট করতে পারেন। এটাই হচ্ছে প্রোগ্রেস বার, চেষ্টা করতে হবে, আর দরকার নেই কিছু।